নমস্কার দর্শক বন্ধু, আজি বড়দিন স্পেশাল পিজ্জা তৈরি করি যাচ্ছি। পিজ্জাটি স্পেশাল হব কারণ এটা প্রথম থর তৈরি করছি, আউ মু নিজে বি জানি না কেমিতে হব। তো আস এই দেখিয়া কোন সব প্রসেস রে মু করুছি। ফ্লোর ময়দা মুঠি গোটে কপ মাত্র নেছি, ছোটটে পিজ্জা করিয়া কালে ভাল হব খরাক হব। ଅଏଲ ଏଧରେ 4 ଚାମଚ ଆଡ୍ କରିମି। ବେକିଂ ପାଉଡର, ବେକିଂ ପାଉଡର ଗୋଟେ ଟିସ୍ପୁନ ଦେବି। ଏଧରେ ବେକିଂ ସୋଡା, বেকিং সোডা হাফ টি স্পুন এড করি। এধরে মু ফেট দহি গোটে বড় চামচ, মিশাইলে কোণ হবে কি পিজা স্বাদিষ্ট হব। এবে আকু অল্প টিকে হাতে পানি নিয়ে ভালো ভাবে গোলে পাউডার আর বেকিং সোডা পড়ছি না, এটা কিছু সময় দরকার খুলে আসবে। তেমন 15-20 মিনিট মুখ এপরি রেস্ট নেওয়া ছাড়ি। এবে আমার 20 মিনিট পরে হয়ে যাই, দেখবা রুটি ফুলি এইভাবে হয়ে যাই, তাকে আর খুলি আর টিকে এইভাবে দল দেওয়া। এবার আমি গ্যাস অন করিবা। তাওয়া গরম হলে পরে তেল স্প্রেড করিবা। এবার আমি পিজ্জা বেস তৈরি করিবা। বেশটি আমার রেডি হয়ে গেছি, এখন আমি তাওয়ারে ପରେ ଆମେ ପିଜ୍ଜା ସସ୍ ଲଗେଇବା। ভালো ভাবে সস কু লগাই সারা পরে ভেজিটেবল সজাইবা। এই বটর খন্ড গুড় রক্ষা ଏବେ ଆମେ ଗୋଟିଏ ଗାଜରକୁ ଗ୍ରେଟ୍ କରି ତା ଉପରେ ପକାଇବା। ଆପଣମାନେ ମଧ୍ୟ ଆପଣମାନଙ୍କର ମନପସନ୍ଦ ଭେଜିଟେବୁଲ୍ସ ଯେପରି ଫୁଲକୋବି, ଗ୍ରୀନ୍ ମଟର, ଚିକେନ୍ ପସନ୍ଦ ଥିଲେ ଛୋଟ ଛୋଟ ଅଧା ସିଝା ଚିକେନ୍ ପିସ୍କୁ ୟା ଉପରେ ପକାଇ ପାରିବେ।
एबे आमे ई चीज को एको आमे 5 रु 7 मिनिट पई 5 रु 7 मिनिट पई एबे आमे काकू ढाकी दबा 5 मिनिट परे मु यहा को एमिति बाहर कर नै छी। हां तावा जदी पतला थाए तबे 5 मिनिट रु कम समय रे आपनकर पिज्जा प्रस्तुत होई जीवो। एहा जानिबा पई आमे गुटे फोर्क सहायता रे ताकू खुंची हाथ मारी सुखिला थिले जानिबा पिज्जा हमरो होई जाई। एबे मु एही परी टमाटो सॉस देई पिज्जा टिकु गार्निश कर देबी। तबे वीडियो टी एडिट करिया जगु पोस्ट करियार विलंब हला आपण माने नुवा वर्ष रे याकू ट्राई करंतु एवं परिवार और प्रियजन को सहित मिसी खांतु।